কষ্ট না পেলে কেউ নষ্ট হয় না। স্যার হুমায়ুন ফরিদির অসাধারণ কথাগুলো চলুন আমরা এক নজর দেখে আসি এবং শুনে আসি। প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে? আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি, অসম্ভব। এটা বলা ঠিক হবে না, ওর ক্ষতি হবে। আমরা কি চিনি? চেনো হয়তো। আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা কি? প্রেম আপনি কিভাবে অনুভব করেন? প্রেম হচ্ছে স্বর্গীয়। এইটা মানুষের ভেতরে প্রেমের যে অনুভূতি, এটা পবিত্র এবং স্বর্গীয়। প্রেমের চাইতে ভালো বিষয় মানব ইতিহাসে নাই। আমি শুধু মানুষে মানুষের প্রেমের কথা বলছি না। একটা মানুষ একটা বৃক্ষের সঙ্গে প্রেম করতে পারে, একটা মানুষ তার বাসার জানালার পাশে যে গাছটি আছে সেখানে যেটা দোয়েল পাখি বসে সে তারও প্রেমে পড়তে পারে, তাই না? সাধারণত আমরা প্রেম বলতে বুঝি খুব ছোট্ট কথা, সেটা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে, ব্যাপারটা কিন্তু সেরকম না, তাই না? ধরো যেমন আমাদের প্রফেট, তার সঙ্গে আল্লাহর যে প্রেম, এটাকে তুমি কিভাবে ডিফাইন করবে? এটা ডিফাইন করা সম্ভব না। ইউ হ্যাভ টু ফিল ইট ইন ইওর হার্ট। প্রেম হচ্ছে এইরকম। আমি একটু মানব প্রেমের মধ্যেই থাকছি। অনেকে বলেন যে প্রেমে পড়লে হৃদয়ে হার্টে ব্যথা করে, অনেকের পেটে ব্যথা করে, অনেকের মাথায়ও ব্যথা করে। তো আপনার ক্ষেত্রে প্রেমে পড়লে সেই ব্যথাটা কেমন? সেটা তোমার মনে হয় যে পেটের উপর একটা প্রজাপতি নাচতেছে। এবং প্রেমের ব্যথার মতো এত মিষ্টি ব্যথা বোধহয় পৃথিবীতে নাই। মানব প্রেম যদি বলি সেটা হচ্ছে, আমি তখন অনেক ছোট। কত বয়স? বয়স কত হবে তখন? এই ধরো 14-15। তখন প্রেমে পড়লাম এক গার্লস স্কুলের ম্যাডামের, যার বয়স ধরো আমার চেয়ে 20 বছর বেশি। ওইটা আমার প্রথম প্রেমে পড়া। প্রেমে বহুবার পড়েছি, বহুবার। প্রেমে পড়ার মতো আনন্দ বোধ হয় আর কিছুতে নাই। কিন্তু একটা জিনিস মাথায় থাকতে হবে, সেটা হচ্ছে কাউকে হার্ট করে, কাউকে বেদনা দিয়ে প্রেমে পড়ার মতো এরকম গর্হিত কাজ বোধ হয় পৃথিবীতে নাই। তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে, এক বুক সমুদ্র নিয়ে। তা না হলে সে প্রেমের কোনো অর্থ নেই। একটা মেয়ে দেখতে হয়তো অত ভালো না, সে হয়তো জিজ্ঞেস করলো যে আমাকে কেমন লাগছে, তা আমাকে বলতে হয় চমৎকার। এটা মিথ্যাচার না, এটা একটা মানুষকে তুমি যখন আনন্দ দাও এর মধ্যে পুণ্য আছে, সেই পুণ্যটা তুমি অর্জন করলে। কাউকে এতটা ভালোবাসো না, যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে। বরং ভালোবাসা হোক গিভ অ্যান্ড টেক পলিসি, তুমি যতটুকু দেবে ততটুকুই পাবে। এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান। স্যার হুমায়ুন ফরিদের সেই অসাধারণ কথাগুলো আমাদের হৃদয়ে আঘাত দেয়, অনেক ভালো লাগে। স্যারের প্রতি রইল অনেক ভালোবাসা।